টিকটক ভিডিও করে ভাইরাল হচ্ছেন সবাই। এতে যেমন সোশ্যাল মিডিয়ায় আয় করতে পারছেন অনেকেই, তেমনি আবার কেউ সময় কাটাতেও ঘরে বসে করছেন টিকটক ভিডিও। কিন্তু জানেন কি, এর বাইরে টিকটকে আছে কিছু ভয়ঙ্কর ও কুৎসিত দিকও। কি সেগুলো, আজ জানাবো সেই গল্পটাই। ওই সাদিয়া, শুধু আমার, পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। এক প্যাকেট সিগারেট দেবো সাদিয়া কেডা। জনপ্রিয় গান, সিনেমার ডায়লগ অথবা ভাইরাল কোনো বক্তব্যের সাথে ঠোঁট মিলিয়ে অভিনয় কিংবা নাচের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা লাভের এক অন্যতম মাধ্যম টিকটক। চায়না প্রতিষ্ঠান বাইট ডান্সের এই অ্যাপটি 2016 সাল থেকে বাজার দখল করে আছে বিশ্বের 150টিরও বেশি দেশে। যদিও শুরুতে এই অ্যাপটি বিনোদনের মাধ্যম হয়ে এসেছিল, তবে এখন দিন দিন এটি নিচ্ছে ভয়ঙ্কর রূপ। বর্তমানে অ্যাপটিতে দেখা মিলছে পর্নোগ্রাফি সহ আপত্তিকর ভিডিও, যা তৈরি হচ্ছে সস্তা জনপ্রিয়তা পাওয়ার আশায়, আর বাদের তালিকায় পড়েছে লেখাপড়া, খেলাধুলার মতো ক্রিয়েটিভ কাজগুলো। এসব কারণে ভারত সহ বিশ্বের কয়েকটি দেশেই অ্যাপটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে টিকটক মানুষের মন পড়তে পারে, তবে এটা কিভাবে সম্ভব? সম্প্রতি ফাঁস হওয়া টিকটক এলগো 100 নামে টিকটকের একটা ডকুমেন্টের তথ্য বলছে অ্যাপটির আছে 4টা গোল: ইউজার ভ্যালু, লং টার্ম ইউজার ভ্যালু, ক্রিয়েটর ভ্যালু এবং প্ল্যাটফর্ম ভ্যালু। আপনি কি সাংবাদিক? না, আর এর মাধ্যমে টিকটক মানুষের অ্যাক্টিভিটি নজরে রাখে এবং সে অনুযায়ী ভিডিও ভিউয়ার ও ক্রিয়েটরদের প্রদান করে। এতে করে মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে দেখে চলে অ্যাপটিতে থাকা কন্টেন্টগুলো, যা ক্ষতি বয়ে আনে বাস্তব জীবনে। শুধু তাই নয়, টিকটকের প্রভাবে ঘটছে প্রাণনাশের মতো ঘটনাও। চলতি বছর দেশের বিভিন্ন প্রান্তে টিকটক করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 10 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।